ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি বন্ধুরা আজকে হচ্ছে কালীপূজো তোমাদের সবাইকে জানাই কালীপূজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বন্ধুরা আজকে আমরা এসে গেছি গ্রিন একাডেমি ক্লাবে আর এটা হচ্ছে গ্রিন একাডেমি ক্লাবের কালীপূজো আর এখন এই কালীপূজোটা যত দিন যাচ্ছে তত এটা আরো সমৃদ্ধ হচ্ছে আর আমরা সবাই প্রতি বছর এটার সদস্য হতে পারি এটার একটা পার্ট হতে পেরে সত্যি আমাদের খুব ভালো লাগে এই দু তিনটা দিন কিভাবে হাসতে খেলতে আনন্দ করে কেটে যায় আমরা জানি না যাই হোক এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে ক্লাবের ভেতরে যেখানে হয়েছে খুব সুন্দর সমস্ত আয়োজন ঠিক আছে বন্ধুরা তাহলে চলো আমার সঙ্গে যাওয়া যাক আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো যাতে আমি আমার এই জার্নিতে আরো গ্রো করতে পারি চলে চলো দেখা হচ্ছে আবার একটু পরে কালকে এখানে একটা ব্যান্ড আসবে এবং কিছু ছোট ছোট বাচ্চাদের নাচ গান এরকম অনেক অনুষ্ঠান হবে তো ওর জন্য অলরেডি এই জায়গাটা প্যান্ডেল করে ঘিরে ফেলা হয়েছে এটা হচ্ছে স্টেজ আর আমাকেই কালকে অ্যাঙ্কারিং এর দায়িত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে থেকো এটা হচ্ছে গ্রিন একাডেমি খড়গপুরের 2023 কালীপুজো বলছে জোকস করছে অলরেডি উপাস আছে ঠিক আছে এখন একটু ড্রেস আপ করে নিচ্ছে কাকিমা তুমি আজকে উপাস আছো উপাস নেই মা তুমি উপাস আছো মা
কেমন লাগছে আবার এখানে এসে? ভালো লাগছে। অঞ্জলি হতে আর কতক্ষণ বাকি আছে গো? জিজ্ঞেস করে আসো না, যাও না। এই যে দুই সুন্দরী বৌদি বসে আছে, আগের বছরের থেকে এবছর গ্ল্যামার আরো বেড়ে গেছে। বলো বৌদি, কি প্ল্যান আছে আজকে? আজকে কি একদম এখান থেকেই বাড়ি যাবে না এরপর আবার দাদের সঙ্গে কোথাও যাওয়া হবে ঘুরতে? আজকে সারা খড়গপুর ঘুরবো। তুমি বৌদি সোজা বাড়ি যাবে? বাচ্চা কাচ্চা গুলো কোথায়, কোন দিকে? তোমাদের দুজনেরই শাড়িগুলো খুব ভালো লাগছে। গ্রিন একাডেমির এবছরের কালীপুজোয় 2023, আর এখানে আমাদের সঙ্গে ক্লাবের অনেক মেম্বাররা এখানে উপস্থিত আছেন, কর্ণধারেরাও আছেন। তাদের কাছ থেকেই জেনে নেব যে এটা গ্রিন একাডেমি ক্লাবের কততম কালীপুজো। দাদা বলো, চোদ্দতম। কত সালে এটা স্টার্ট হয়েছিল? 2010 সালে শুরু হয়েছিল। আর এবছরও এখানে কালীপুজো চলছে, কাল কিছু অনুষ্ঠান হওয়ার আছে? কাল আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের বাচ্চারা ছেলেমেয়েরা কিছু কালচার ইভেন্ট করবে, ডান্স আছে, আর শোনা যাচ্ছে কালকে নাকি এখানে একটা ব্যান্ডও আসবে। কালকে একটা বাংলা ব্যান্ড আমাদের আসছে, এবার নতুন সংযোজন আর কি, আমাদের নতুন এবারে সংযোজন, আমাদের লোকালি ব্যান্ড একটা আবেগ, একটা পরিবার, একটা পরিবার। আর এমন একটা পরিবার যেটার কি সদস্য সংখ্যা বছর বছর বেড়েই চলেছে। ভারত পাকিস্তানের মধ্যে এইবারে আমরা অনেক কিছু করে দেখাতে চাই। এবার আমি এই বছর থেকে আমরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। দেখা যাক মায়ের এই আশীর্বাদ দিনে, এই যে মায়ের এই দিনে
মায়ের আশীর্বাদে আমরা কতটা কি করতে পারি। আর একদম আমরাও এটা সবাই চাইব যে এই ক্লাব আরো অনেক এগিয়ে যাক, আর আমরা সবাই জানি এই ক্লাবের সাথে সারা জীবন যুক্ত হয়ে থাকতে পারি, এটাই আমাদের সবার বেশ। ঠিক আছে, কি করো বলো, খাওয়া হয়ে গেছে জন্য পাতাটা খালি হয়ে গেছে। খালি খাই না।
দেবে না, হ্যাঁ হয়ে গেছে। Thank you.